হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জ্যাকের পিয়াল। আজকে আলোচনা করবো ভিক্টোরিয়ান পোয়েট আলফ্রেড লর্ড টেনিসনের ফেমাস পোয়েম দ্য লোটস ইটার্স নিয়ে। এটা অনেক বড় একটা কবিতা, তাই এটা পার্ট পার্ট করে আলোচনা করছি। ফার্স্ট পার্টটা আগের ভিডিওতে আলোচনা করেছি, এখন মাঝের কিছু অংশ আলোচনা করব আর বাকিটা পরের ভিডিওতে আলোচনা করব। লাস্ট ভিডিওর শেষের দিকে বলেছিলাম যে যখন দ্বীপের মানুষরা তাদেরকে এসে লোটসটা খেতে দিল, লোটসটা খাওয়ার পর দেখা গেল কি ইডিপাসের যে সঙ্গী সাথীরা ছিল তারা অনেকটা নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং তারা খুবই মর্নফুল হয়ে পড়ে যে তারা আর কখনো নিজেদের হোমল্যান্ডে ফিরে যেতে পারবে না। এখন তারা নিজেরা সবাই মিলে একটা করিক সং গাওয়া শুরু করলো এবং সেই সঙ্গে তারা কি বলছিল এগুলাই এখানে বলা হয়েছে। তাহলে শুরু করি। ফার্স্টে দেখা যায় কি বলা হয়, দেয়ার ইজ সুইট মিউজিক হেয়ার দ্যাট সফটার ফলস। তারা বলছে এখানে একটা মিউজিক রয়েছে যেটা খুবই সফট, দেন প্যাটলস ফ্রম ব্লোন রোজেস অন দ্য গ্রাস। এই জিনিসটা এতটাই সফট যে প্যাটলস মানে পাপড়ি, রোজেস গোলাপের যে পাপড়িগুলো ঘাসের উপর পড়ছে তার থেকেও সফট এই মিউজিকটা। অর নাইট ডিউস অন স্টিল ওয়াটার্স বিটুইন ওয়ার্লস অফ শেডোই গ্রেনেড ইন দ্য গ্লিমিং পাস। এছাড়া রাত্রেবেলা দেখা যায় যে ডিউসগুলো পরে বা শিশির পরে শেডোই গ্র্যানেড ওয়ালের মাঝ থেকে শান্ত জলের উপর, সেটার থেকেও কোমল হচ্ছে এই মিউজিকটা। মিউজিক দ্যাট জেন্টলিয়ার অন দ্য স্পিরিট লাইস। এই মিউজিকটা কি করে একদম জেন্টলিয়ার, এটা এতটাই অনাবিল শান্তি বয়ে আনে আমাদের হৃদয়ের মধ্যে, মানে এটা এত সফট ছিল যে সেটা ইজিলি মানুষের হৃদয়ের মধ্যে শান্তি বয়ে আনতে পারে। দেন টায়ার্ড আইলেড আপন টায়ার্ড আইস, এটা হচ্ছে একদম আমরা বলতে পারি যে টায়ার চোখের মধ্যে যখন চোখের পাতাটা ডলে পড়ে সেটার থেকেও সফট ছিল এই মিউজিকটা। আইলেড মানে হচ্ছে চোখের পাপড়ি বা চোখের পাতা যেটা থাকে ওইটাকে বলা হচ্ছে। মিউজিক দ্যাট ব্রিংস সুইট স্লিপ ডাউন ফ্রম দ্য ব্লিসফুল স্কাইস। এই মিউজিকটা কি করে শান্তিময় যে আকাশ রয়েছে সেখান থেকে একটা সুখের নিদ্রা নিয়ে আসে। হিয়ার আর কুল মজেস ডিপ অ্যান্ড থ্রো দ্য মস দ্য আইভিস ক্রিপ। এখানে তিনি বলছেন কি এখানে আছে কিছু শান্ত শ্যাওলা আর এই শ্যাওলাগুলোকে ঘেরা রয়েছে আইভি, মানে আইভি লতা, এক ধরনের লতা রয়েছে, ওই লতাটা এই শ্যাওলাটাকে ঘিরে রয়েছে। অ্যান্ড ইন দ্য স্ট্রিম দ্য লং লিভড ফ্লাওয়ার্স উইপ। এবং স্ট্রিমের মধ্যে নদীর মধ্যে দেখা যায় কি কিছু লং লিভড ফ্লাওয়ার্স মানে বড় বড় পাতাওয়ালা কিছু ফুল রয়েছে, সেগুলো মনে হচ্ছে না উইপ করছে মানে কান্না করছে। অ্যান্ড ফ্রম দ্য ক্রেগি লিভস দ্য পপি হ্যাংস ইন স্লিপ। এবং এখানে বলা হচ্ছে পাহাড়ের উপর যে ধরনের দেখা যায় কি বিভিন্ন ধরনের ভঙ্গুর স্তর থাকে সেখান থেকে মনে হচ্ছে পপি ফুলগুলো হ্যাং করে আছে আর মনে হচ্ছে দেখে এরা যেন ঘুমাচ্ছে। এগুলো সবগুলো ওই যে তার সাথে যে নাবিকগুলো ছিল তারা সবাই গান গেয়ে গিয়ে বলছিল যে এখানে একটা মিউজিক রয়েছে এটা খুবই সফট, গোলাপের পাপড়িটা ঘাসের উপর পড়ার থেকে এটা সফট, অথবা রাতের যে শিশির রয়েছে সেটা শান্ত পানির উপর পড়ার মতো পড়ার থেকেও এটা সফট ছিল। এছাড়া এই যে মিউজিকটা এটা আমাদের হৃদয়ে কী করে একটা শান্তি নিয়ে আসে, এসব কিছু এখানে বলছে। এরপর স্টেনজায় বলা হয় হোয়াই আর উই ওয়েট আপন দ্য হ্যাভিনেস। তখন তারা কোশ্চেন করছে কেন আমরা এত বেশি দুঃখে ভরাক্রান্ত, অ্যান্ড আটারলি কনজিউমড উইথ শার্প ডিস্ট্রেস, এবং কেন এত গভীর যন্ত্রণা তারা ভোগ করছে। হোয়াইল অল থিংস এলস হ্যাভ রেস্ট ফ্রম ওয়েরিনেস, যখন কি প্রত্যেকটা জিনিসই কি করতে পারে বিশ্রাম নিতে পারে, তাহলে আমরা কেন এত খেটে মরছি। এখানে তারা কোশ্চেন করছে অল থিংস হ্যাভ রেস্ট, প্রত্যেকটা জিনিসেরই কি রেস্ট রয়েছে, হোয়াই শুড উই টয়েল অ্যালোন, আমরাই কেন একা পরিশ্রম করে যাচ্ছি। উই অনলি টয়েল হু আর দ্য ফার্স্ট অফ থিংস, তারা বলছে আমরাই একমাত্র মানে যারা শুধু পরিশ্রম করে, অথচ আমরাই হচ্ছে ফার্স্ট থিং, অথবা আমরা বলতে পারি এখানে মানুষের কথাই বলা হচ্ছে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, তাহলে কেন আমরা একা কষ্ট করে বেড়াচ্ছি, অন্য যে এত ক্রিয়েশন রয়েছে তারা তো এত কষ্ট করে না, এটা তারা কোশ্চেন করছিল। অ্যান্ড মেক পারপিচুয়াল মন, এবং কি আমরা খুবই যন্ত্রণায় কাতরাই, এটাই বলছে। স্টিল ফ্রম ওয়ান সরো টু অ্যানাদার থ্রোন, আমরা কি করি একটা দুঃখ থেকে আরেকটা দুঃখের মধ্যে মনে হয় যেন কি সারাক্ষণ নিক্ষিপ্ত হতে থাকি। নট ইভেন ফোল্ড আওয়ার উইংস, এবং আমাদের যে উইংস রয়েছে মানে পাখাটা সেটা কখনো ফোল্ড করি না, মানে আমরা আমাদেরকে কখনো বিশ্রাম দিই না, এটাই বোঝানো হচ্ছে। অ্যান্ড সিস ফ্রম ওয়েন্ডারিংস, এবং তারা শুধু কি করতে থাকে শুধু উঠতে থাকে, মানে তারা শুধু এদিক থেকে এদিকে শুধু টয়েল করতে থাকে ঘুরতে থাকে,
তাদের কোনো বিশ্রাম নেই, নর স্টিপ আওয়ার ব্রোস ইন স্লাম্বার্স অলিবাম। এবং আমরা কি করি, দেখা যায় কি আমরা এতটাই পরিশ্রম করি যে আমরা নিজেদেরকে কি ঘুমাতেও দিই না। এখানে এটাই বলা হচ্ছে, আমাদের যে ভ্রুগুলো রয়েছে সেগুলোকে আমরা ভাঁজ হতে দিই না, কিংবা আমরা নিজেদেরকে ঘুমোতেও দিই না। নর হার্কেন হোয়াট দ্য ইনার স্পিরিট সিংস। হার্কেন মানে হচ্ছে শোনা, আমাদের যে ইনার স্পিরিটের যে সিংটা রয়েছে বা যে গানটা রয়েছে ওই জিনিসটাও কি আমরা শুনতে পারি না। দেয়ার ইজ নো জয় বাট কাম। এখানে তারা বলছে কি, বিশ্রাম ছাড়া আনন্দ কোথায়। হোয়াই শুড উই অনলি টয়েল দ্য রুফ অ্যান্ড ক্রাউন অফ থিংস। কেন আমরা সবসময় কি করি, পরিশ্রম করি সব কিছু পাওয়ার জন্য, রুফ ক্রাউন সব কিছু পাওয়ার জন্য কেন আমরা তো পরিশ্রম করি। এই জায়গায় দেখা যাচ্ছে কি তারা অনেক ধরনের কোশ্চেন করছে, কেন হিউম্যান বিইংস এত পরিশ্রম করছে, সৃষ্টির এত ক্রিয়েশন রয়েছে বা এত কিছু রয়েছে তারা তো এত পরিশ্রম করে না, তাহলে কেন আমরা সব কিছু পাওয়ার জন্য এত পরিশ্রম করছি। এরপর তারা কিছু উদাহরণ দিতে থাকে। লো মানে দেখো, ইন দ্য মিডল অফ দ্য উড, তোমরা কি বন জঙ্গল রয়েছে সেগুলোর দিকে দেখো, দ্য ফোল্ডেড লিফ ইজ উড ফ্রম আউট দ্য বার্ড। যেসব ভাঁজ করা পাতা বা আমরা বলতে পারি কচি পাতা, তারা যখন বার্ড থেকে বা মুকুল থেকে যখন গজায় উইথ উইন্ডস আপন দ্য ব্রাঞ্চ, তাদের দেখা যায় কি সেখানে কিছু বাতাস শাখায় শাখায় বাতাস দোলা দেয়। দে আর গ্রোস গ্রিন অ্যান্ড ব্রড, এবং তারা কি হতে থাকে, সবুজে শ্যামলে আস্তে আস্তে বড় হতে থাকে। অ্যান্ড টেক্স নো কেয়ার, তাদের জন্য দেখা যায় কি কোনো প্রকার যত্নের প্রয়োজন হয় না। এখানে মূলত তারা প্রকৃতির কথা বলছে, যেসব ছোট ছোট পাতা থাকে তারা যখন মুকুল থেকে বের হয় তখন দেখা যায় কি তারা বাতাসের সাথে সাথে আস্তে আস্তে তাদের ব্রাঞ্চগুলো দোলা খেতে থাকে এবং তারা বড় হতে থাকে, তাদের কোনো প্রকার যত্নের প্রয়োজন হয় না। সান স্টিপড অ্যাট নুন অ্যান্ড ইন দ্য মুন নাইটলি ডিউ ফিট। দেখা যায় কি সান সূর্যটা কি করতে থাকে, দুপুরবেলা সূর্যের আলো রাতের বেলা চারিদিকে শিশির পড়তে থাকে, এগুলোর মধ্য দিয়ে সেগুলো কি হয়ে যায়, টার্নিং ইয়েলো, মানে সময়ের সাথে সাথে তারা আস্তে আস্তে কি ইয়েলো হয়ে যায়, ফলস, এরপর পতিত হয়ে যায় সে পাতাগুলো। অ্যান্ড ফ্লোটস এ ডাউন দ্য ইয়ার, এবং কি বাতাসের মধ্যে ভেসে বেড়ায়, একসময় কি বাতাসের মধ্যে ভেসে বেড়ায় তারা পড়ে যায়। পাতাদের জীবন সম্পর্কে বলা হচ্ছে, তাদেরকে মোট কথা কোনো প্রবলেম ফেস করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, তাহলে কেন আমরা এত কষ্ট করছি। লো সুইটেন্ড উইথ দ্য সামার লাইট, এখানে বলা হচ্ছে দেখো যে সামার গ্রীষ্মের যে আলোটা রয়েছে সেটা কি করে, দ্য ফুল জুইস অ্যাপেল ওয়েক্সিং ওভার মেলো ড্রপস ইন এ সাইলেন্ট অটাম নাইট। এখানে কিছু অ্যাপেলের কথা বলা হচ্ছে, যে অ্যাপেলগুলো কি হয় যখন সামার সিজন আসে তখন সেগুলো একদম পেকে যায়, রসে ভর্তি হয়ে যায়, এবং যখন অটাম আসে তখন এটা সাইলেন্টলি ড্রপ হয়ে যায়। অল ইটস অ্যালোটেড লেন্থ অফ ডেজ, তাদের যে নির্দিষ্ট জীবন রয়েছে বা নির্দিষ্ট সময়ের সেটা যখন শেষ হয়ে যায় তখন তারা পেকে টেকে কি হয়ে যায়, অটাম যখন আসে সে তখন ঝরে পড়ে যায় আপেলটাও। দ্য ফ্লাওয়ার রিপেন্স ইন ইটস প্লেস, এবং যে ফুল রয়েছে তারাও কি তাদের নিজ নিজ জায়গায় কি হয়ে যায়, ফুটে এবং রিপেন্স অ্যান্ড ফেস অ্যান্ড ফলস, এগুলো কি রিপ হয়ে যায় তারপর ফেড হয়ে যায়, একটা সময় পতিত হয়ে যায়। অ্যান্ড হ্যাভ নো টয়েল, এবং তাদের কোনো কষ্ট সহ্য করতে হয় না। ফার্স্ট রুটেড ইন দ্য ফ্রুটফুল সয়েল, এবং দেখা যাচ্ছে কি তাদের যে শিকড়গুলো রয়েছে শিকড় বিস্তার করে সুফলা মাটিতে। এখানে ওভারঅল প্রকৃতির কথা বলা হচ্ছে, যে প্রকৃতিও দেখা যায় কোনো প্রকার কষ্ট সহ্য করতে হয় না, যেমন গাছের পাতা থেকে শুরু করে আপেলের কথা বলা হচ্ছে, এরপরে ফুলের কথা বলা হচ্ছে, তারা নিজ নিজ জায়গায় বড় হয়, নিজ নিজ জায়গায় দেখা যায় কি একটা সময় ঝরে পড়ে যায়, কোনো কষ্টের প্রয়োজন হয় না, তাহলে কেন আমরা হিউম্যান বিইংস এত কষ্ট করছি। এরপর স্ট্যান্ডার্ড তারা বলছে কি, হেডফুল ইজ দ্য ডার্ক ব্লু স্কাই ভল্টেড ওভার দ্য ডার্ক ব্লু সি। এখানে তারা বলছে কি তারা যে ডার্ক ব্লু স্কাই রয়েছে অন্ধকার নীল আকাশ সেটাকে খুব বেশি ঘৃণা করে। এই জিনিসটা কি করে, ডার্ক ব্লু স্কাই সবসময় ডার্ক ব্লু সির উপর মনে যেন ভল্টেড অনেকটা ছাদের মতো কাজ করে। ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, তখন তারা বলছে কি মৃত্যু হচ্ছে সব কিছু জীবনের বা সব কিছু শেষ। আহ হোয়াই শুড লাইফ অল নেভার বি, তাহলে কেন আমরা এত পরিশ্রম করছি। লেট আস অ্যালোন, তখন তারা বলছে কি আমাদেরকে একা থাকতে দাও। টাইম ড্রাইভ অন ওয়ার্ড ফার্স্ট, সময় কি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ইন এ লিটল হোয়াইল আওয়ার লিপস আর ডাম, এবং তখন তারা বলছে কি আমাদেরকে কিছু সময়ের জন্য আমাদের যে লিপসগুলো রয়েছে এগুলোকে শান্ত থাকতে দাও, মানে নিজে ওদেরকে কিছুটা সময়ের জন্য রেস্ট দিতে বলা হচ্ছে। লেট আস অ্যালোন, আমাদেরকে একা থাকতে দাও,
কারণ মৃত্যু তো আমাদের সবকিছু শেষ করে দিবে, তাহলে এত কষ্টের কি দরকার? আমাদেরকে কিছু সময়ের জন্য বিশ্রাম করতে দাও, কিছু সময়ের জন্য কি আমাদেরকে একটু চুপ থাকতে দাও। হোয়াট ইজ ইট দ্যাট উইল লাস্ট, মানে এমন কি আছে যে জিনিসটা অনেকটা সময় টিকে থাকবে? অল থিংস আর টেকেন ফ্রম আস, সব কিছু কি আমাদের থেকে নিয়ে ফেলা হবে? অ্যান্ড বিকাম পোর্শনস অ্যান্ড পার্সেলস অফ দ্য ড্রেডফুল পাস্ট, এবং অতীতের যে গভীর গহ্বর রয়েছে সব কিছুই কি একটা সময় তলিয়ে যাবে সেখানে? মানে জীবনের কোনো কিছুই লাস্ট করবে না, সব কিছু শেষ হয়ে যাবে। লেট আস অ্যালোন, আমাদেরকে একা থাকতে দাও। হোয়াট প্লেজার ক্যান উই হ্যাভ টু ওয়ার উইথ এভিল, এখানে তারা কোশ্চেন করছে যে আমরা যখন কোনো এভিল খারাপের সাথে যুদ্ধ করি তখন আমরা কি সুখটা পাই। আবার বলছে ইজ দেয়ার এনি পিচ ইন এভার ক্লাইম্বিং আপ দ্য ক্লাইম্বিং ওয়েভ, তখন তারা বলছে কি আমরা কি শান্তি শান্তিটাই পাই উত্তাল তরঙ্গমালায় চড়ে। অল থিংস হ্যাভ রেস্ট অ্যান্ড রিপেন্ট টুয়ার্ড দ্য গ্রেভ, সবগুলা জিনিসেরই কি রেস্ট রয়েছে এবং দেখা যায় কি সবাইকে একটা সময় কি কবরের দিকে চলে যাবে, এটাই বলা হচ্ছে। মানে সব কিছুই কি একটা সময় কবরে চলে যাবে, ইন সাইলেন্স নীরবে, রিপেন্ট ফল অ্যান্ড সেস, একটা সময় কি হবে নীরবে সব কিছুই ঝরে যাবে, শেষ হয়ে যাবে। গিভ আস লং রেস্ট অর ডেথ, তখন তারা বলছে আমাদের বিশ্রাম দাও, একটা লং রেস্ট দাও, অথবা কি আমাদেরকে মৃত্যু দাও, ডার্ক ডেথ অন্ধকার মৃত্যু, অর ড্রিমফুল ইস, অথবা আমাদেরকে কি দাও স্বপ্নময় বিশ্রাম দাও। এখানে এই চ্যাপ্টার স্ট্যান্ডার শেষ হয়ে যায়, আশা করি বুঝতে পেরেছেন। তারা বলছে জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছুরই শেষ আছে, তাহলে আমাদেরকে কিছু সময়ের জন্য রেস্ট দাও। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।